কাজ করবে, কাজ করতে গিয়ে কি সমস্যা, কি হাতটার কি অবস্থা করেছে দেখো বন্ধুরা দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার সুস্মিতা ব্লগার চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাগলটা সকাল থেকে শুরু করেছে পাগলামি করা। আজকে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, দাঁড়া দেখাই। দেখো বাইরের রোদটা, তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা, ছেলে ব্রাশ করানো হয়ে গেছে, ওই যে আসছে একটা বিস্কুট নিয়ে। কি হলো পাসলি? বিস্কুটটা কেটে দিই। রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এখন অনেক কাজ বাকি, অনেক বিছানাটা গুছাবো। আজকে বিছানা চাদরটা খিদে পেয়েছে, বিস্কুট খাচ্ছিস তো? তো মনময় একটু এদিকে দেখা। হাই হাই, এলা বিস্কুট কে খাবে? বিস্কুট কে খাবে? বিছানা চাদরটা না চেঞ্জ করলে হবে না, কেন বলতো বাবু? পুরো স্যাঁত স্যাঁত করছে বিছানা, চাদরে মানে শোয়া যায় না একদম। কিন্তু বিছানা যে চাদর চেঞ্জ করবো, বালিশ খাতাগুলো যে নিচে ফেলবো, সে উপায়টাও নেই। ঘর তো পুরো জল, ঘরে পুরো জল উঠে, আলমারি পাতিও না বাবু, আলমারিতে পাতি তো নিচে তো পুরো জল উঠে শেষ, মেঝে পুরো শেষ, সেই পুরো ভিজে হয়ে রয়েছে। সারাক্ষণ নাইটি ফাইটি পেতে নিয়ে রেখে নিয়েছি, যাতে একটু পা দেওয়া যায়। ঘর বারান্দা কালকের থেকে বৃষ্টি হয় না, কালকের থেকে এই অবস্থা। আগের দিন বৃষ্টি হয়েছিল, এরকম হয়নি। বাই বাই, চলো বিছানাটা গুছিয়ে নিই, বিছানার অবস্থা বিশাল খারাপ। চলো বিছানাটা গুছাই। তো বাবুর স্কুল থেকে ভাত আর ডিম দিয়েছিল, এটা এখন বাবুকে খাওয়াবো। হ্যাঁ, ওর পায়ে নোংরা, শুধু গুছানো বিছানাটা উঠেছে, এমন বদমাইশ, সেটা দেখাচ্ছে এমন বদমাইশ। খাবি তো ভাত? আজ চলো এদিকে চলো। দেখো ছেলে স্নান হয়ে গেছে, এই যে একা একা স্নান করে নিয়েছে, একা একা গা মুছছে, আর আমি এই যে এখন বসে আছি। আজকে কিন্তু ভালো মতো একটু রোদ দিয়েছিল, তো আমি আমার বরের জিন্সের প্যান্টটা কেচে দিয়েছিলাম, আরও টুকিটাকে কেচেছি, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো এইদিকে কেচেছি, আর ওইদিকে ওই রাস্তার দিকেও আরও আছে, আপাতত এখানে এগুলোই রয়েছে। আমার ব্লগগুলো এরকম শুধু শুধু হয় না, না আছে কোনো কাজ, না আছে কোনো রান্নাবান্না কিছু, কারণ এই বর্ষার জন্য তো সব কিছু গুলেই যাচ্ছে। আর যেই টাইমে যে আমার কাজগুলো শেয়ার করবো, সেই টাইমে নয় কারেন্ট থাকে না, নয় কোনো রকমভাবে বৃষ্টি হচ্ছে, কদিন ধরে তো তেমনই হচ্ছে। তো আশা করছি যদি এরকম ওয়েদার যদি আজকের থেকে থাকে বা কিছু, তো কালকের থেকে যে ব্লগগুলো শেয়ার করব, তার মধ্যে তোমরা আমার কাজ বাজ বা রান্না বান্না সব কিছু দেখতে পারবে, ঠিক আছে? তো তখন সকালে খাওয়া দাওয়ার পরে ছেলের কাছে আমার ফোনটা ছিল, আর তারপর থেকে আমি কিছু দেখি না। আমি কি করেছিলাম, ঘুম আসছিল না, কানের ধারে ফোন, জামা প্যান্ট নিয়ে আসো ঘর থেকে, যাও ছুটে ছুটে যাও, জামা প্যান্ট আনো। তো কালকের থেকে যে ব্লগগুলো মানে দেখতে তোমরা দেখতে পাবে, ভালো ভালো ফ্রেশ ফ্রেশ ব্লগ। আর আজকে আমার শ্বশুর আসার কথা আছে, কারণ এই কদিন আমি বাড়িতে একাই থাকি মিনিমাম, উনি থাকলেও অতটাই না। জামা প্যান্ট বার করো, জামা প্যান্ট বার করো, ওর জামা প্যান্ট বার করো, আনতে হচ্ছে পুরো বাক্সটা ধরে নিয়ে চলে এসছে। এবারে মার দিতে হবে ওকে, অসভ্য ছেলে হয়ে গেছে পুরো। তো উনি আজকে বিকেলে আসবে, কালকে থাকবে, পরশু দিন হয়তো চলে যাবে, এরকমটাই হয়, এরকমটাই হয়। তো চলো সকালবেলা কী রান্না করেছি সেটা তো দেখানো হয়নি, আর এখন খাওয়া দাওয়া করবো, ওকে ড্রেসটা পরিয়ে খিদে পাচ্ছি একটু একটু। এই যে হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ, কি আছে তোর? দুপুরবেলা হয়ে গেছে, আইসক্রিম বার করিনি কেন? আর এই হলো মাছের ঝোল।
একটা আইসক্রিম বানাতে দিয়েছে ইউটিউবে দেখে, সেইটা এখন বের করে দিতে হবে। ওই জন্য কাঞ্জিতা ভাতটা খেয়ে নে তারপরে, ঠিক আছে? আচ্ছা দেবো, চলো চলো। বিকেলে ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়েছি, আর খুব জোরে একটু বৃষ্টি হয়ে গেল, যা কারেন্টটাও চলে গেল। খিদে পাচ্ছিল বলে একটুখানি কফি বানিয়েছি, চা তো খাই না, কফি ছিল ঘরে, কারেন্ট এসেছে আবার। আর একটা চিপস ছিল ঘরে, এটা নিয়েছি, আর ছেলেকে দু চকোস খাইয়ে দিয়েছি। এদিকে ঢের জামাপ্যান্ট আছে, এই এক তাল, ওই একটু, ওই একটু, মানে ঢের জামাপ্যান্ট, আর যেগুলো ভিজে সেগুলোই মেলে দিয়েছি ঘরে। আজকে কিন্তু ভাতটা খেয়েছি লেটে, কিন্তু খিদে পাচ্ছে, নরম হয়ে গেছে। এ তেলে বেলার সাথে কফি খাবো, জানি না আমার কী হাল হবে, কী হতে চলেছে। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, সন্ধ্যে দিতে হবে। এমনিতেই অন্ধকার হয়ে গেছে পুরো, বাইরে বৃষ্টি হচ্ছিলো, এখনও হচ্ছে না, কিন্তু মেঘ করে আছে, মেঘে পুরো অন্ধকার। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছে। তো এখন আপাতত সব জামা প্যান্ট আমি গুছিয়ে নিয়েছি, দেখো সব কমপ্লিট হয়ে গেছে। বিছানাও খালি, টেবিলটাও দেখো পুরো খালি, মানে পুরো বিছানাটা জামা প্যান্ট ভর্তি ছিল, এখন গুছিয়ে নিয়েছি। তো আমার শ্বশুর যদিও এসেছে, আমার শ্বশুর এসেছে, আর ওনাকে মুড়ি দিয়েছি, চানাচুর দিয়ে মাখিয়ে দিয়েছি। আমি খাইনি, আজকে ভালো লাগছিল না খেতে, কারণ ওই কিছুক্ষণ আগে কফি আর চিপস খেয়েছি না। আর আমার বর এসে আরেকজনের বাড়ি একটু কাজে গিয়েছে, বেচারি খুব কষ্ট হচ্ছে। ইস, কত কষ্ট হচ্ছে বলো, কাজ থেকে এসে আরেক জায়গায় কাজে গিয়েছে, কী করবে, ওই জন্য চলে গেছে, কিছু খায়নি দায়নি, একদম না খেয়ে চলে গেছে। বললাম খাওয়ার কথা, বলো যে কাজ থেকে কাজটা করে আসি, সেরে দিয়ে এসে খাই, নাহলে টেনশন নিয়ে খাওয়া যায় না। আর এমনিতে আজকে কীভাবে কাজ করছিলো, টেনশন নিয়ে মাথায় হাতে বলছিলো, আর দুটো আঙুলে খুব জোরে হাতুড়ি পড়েছে, হাত দুটো ব্যথা আসতে, আবার বরফ দিলাম তো দেখি আঙুলগুলো ফুটে, মানে ফুলে গেছে, তারপর হাতে ফুসকা পড়ে একদম অবস্থা খারাপ। কী ব্যাসেরই কত কষ্ট করে আমাদের জন্য ইনকাম করছে, তো কী আর করার, এটাই ওদের কর্মজীবন, এটাই ওদের কাজ, সেটা তো করতেই হবে, নইলে তো আর মানে সংসার চলবে না, তাই না? তো চলো এখন কিছু খাই না, যদিও ভাবছি উনুনে রান্না করবো, দেরি হবে, রান্নাটা বসি দেখি, তাই না? বেশি দেরি করে আর লাভ নেই, রাত করে লাভ নেই, তো চলো মানে তাড়াতাড়ি রান্নাটা নিয়ে বসিয়ে দিই। আর এমনিতে উনুনটাও কিন্তু স্যাঁতে স্যাঁতে মতো হয়ে আছে, ঠিকঠাক মতোভাবে জ্বলতে যায় না, অনেক কষ্ট করে উনুনটা জ্বালাতে হয়, মানে শুধু লিভে লিভে যায়, ধোঁয়া হয়, অনেক মানে অনেক সমস্যা হয় আর কি এই বর্ষাকালে উনুনে রান্না করতে। আর কাঠগুলো অনেক সেতু ইয়ে আছে, মাটির ওপরে রয়েছে না, ওই কারণে। টমেটোর জুস খাচ্ছ, খাও। তো চলো রান্নাটা করে নিই, বেশি দেরি করে লাভ নেই, আর দেরি তো হবেই, রান্না উনুনে করতে গেলে রান্না দেরি হবে, ঠিক আছে? তো চলো তাহলে রান্নাটা গিয়ে বসিয়ে দিই, বেশি দেরি করে লাভ নেই। তো এই যে দেখো রান্না বান্না সব কমপ্লিট। এই যে এখানে রয়েছে মাছের ঝাল, এটা অল্প করেছি কারণ আর একটা তরকারি আছে। আর এদিকে দেখো ভাত, আর হাঁড়ি করা সব মেজে নিয়েছি, কারণ সকালবেলা উঠে না কালী হাঁড়ি মাজতে ভীষণ রাগ ধরে, আর মানে দেরিও হয়ে যায় সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না। আর এই যে দেখো সাইডে রয়েছে চিংড়ির তরকারি, চিংড়ির মাথায়, সরি, চিংড়ির মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, এই হলো আমাদের মেনু। তো চলো যাই আমার বরের কাছে। তো গাইস দেখো এই যে আমার বরের হাতের অবস্থা দেখো, এটাও ডান, মানে সরি ডান হাত না, এটা বাঁ হাতের অবস্থা। ও এসে কিন্তু শুয়েছিল ওখানটা, দেখো কী হয়েছে, ফুসকা পড়ে, আর এই আঙুলগুলো ফুলে রয়েছে, মানে আঙুলে মাঝখানের আঙুলটাতে হাতুড়ি পড়েছিল, বলছিল আঙুল খুব ব্যথা, বরফ দিয়েছিলাম, রাতে একটু বাম দিয়ে দেবো, এই কী অবস্থা দেখো। আর এইটা দেখো, এই হাতটা দেখো ডান হাত, এই হাত দিয়ে মানে হাতুড়ি চালায়, ছেনি হাতুড়ি মেরে দিয়াল টিয়াল ভাঙে,
তো ফুসকা পড়ে কি অবস্থা, সারা হাতে এত বড় বড় ফুসকা পড়েছে, কিছু ফুসকা আছে আগেকার আর কিছু আছে আজকেকার, মানে এই অবস্থা নিয়ে কাজ করে এসছে এক জায়গা থেকে আবার আরেক জায়গায় কাজ করতে গেছে, আবার কাল সকালে আরেক জায়গায় কাজ করতে, আবার মানে সেখানেই কাজ করতে যাবে আর কি, যেখানে আজকে কাজ করে এসছে। কি কষ্ট করে বেচারিটা আমাদের জন্য। তো তোমরা দেখতেই ছেলেদের হাতের অবস্থা খুবই সিরিয়াস, আর এক্ষুনি আমি হাতে একটু সেই নীল বাম লাগিয়ে দিলাম, সেই পেনোরেক্স যেটা ওটা লাগিয়ে দিলাম, একটু শুয়ে আছে, খাওয়ার সময় ডাকবো। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই হলো আমার সারাদিনের জার্নি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলে যাবে, ঠিক আছে? তাহলে আর বাড়াচ্ছি না, রাতে কী রান্না হচ্ছে সেগুলো তোমরা দেখলে, কারণ কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে কাজবাজ করো, দেখে শুনে করো, চিন্তা করবে না, ঠিক আছে? তাহলে আজকে আমাদের টাটা, বাবাই, গুড নাইট।